ঈদুল আজহার উপলক্ষে আগামীকাল পাটগাতি বাজারে বসবে বিশাল পশুর হাট, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ক্যামেরায় মাসুম বিশ্বাসের প্রতিবেদন। লকডাউনের কারণে দেশে বিভিন্ন স্থানে পশুর হাট বন্ধ করেছিল প্রশাসন, ফলে ক্রেতা বিক্রেতারা ছিল চরম সংকটে। ঈদের আগে পশুর হাট খুলবে কিনা এ নিয়ে খামারি ও ক্ষুদ্র গরু ব্যবসায়ীরা শঙ্কায় পড়েছিলেন, কিন্তু সব দুশ্চিন্তার অবসান ঘটিয়ে অবশেষে ঈদের আগে লকডাউন শিথিল করে দেশব্যাপী চালু করা হয়েছে কোরবানির পশুর হাট। আগামী 21 জুলাই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টঙ্গিপাড়ার ঐতিহ্যবাহী পাটগাতি বাজারে বসবে বিশাল পশুর হাট। করোনাকালীন সময় হাট বসলেও অন্যান্য বছরের তুলনায় এবছর রয়েছে কিছু বিধিনিষেধ। উক্ত বিধিনিষেধগুলো বাস্তবায়নে আজ 16 জুলাই শুক্রবার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম হেদায়তুল ইসলাম, টুঙ্গিপাড়া থানা অফিসার ইনচার্জ এ এফ এম নাসিম, পাটগাতি বাজারে বর্তমান পরিস্থিতি পরিদর্শন সহ আগামীকাল শনিবারের হাট কীভাবে পরিচালিত হবে সে বিষয়ে পাটগাতি বাজার বণিক সমিতি কর্তৃপক্ষ ও হাট ইজারাদারদের সাথে মত বিনিময় করেন। উক্ত মত বিনিময় সভায় গরু মহিষের হাট পাটগাতি বাজারে অবস্থিত পৌর কসাইখানার সামনে এবং ছাগলের হাট গহরডাঙ্গা চৌরঙ্গি শেখ লুৎফর রহমান সেতুর শুরুভাগের পূর্ব পাশে বসার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় সেখানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজামেল হক টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম হেদায়তুল ইসলাম, টুঙ্গিপাড়া থানা অফিসার ইনচার্জ এ এফ এম নাসিম, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, বণিক সমিতির সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম অপু, হাট ইজারাদার সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শন ও মত বিনিময় শেষে সকলকে মাস্ক পরতে উদ্বুদ্ধ এবং সামাজিক দূরত্ব মেনে চলে আহ্বান জানান। দৈনিক শতবর্ষ, ডেস্ক রিপোর্ট। আপনারা দেখছেন শতবর্ষ টিভি।